একদম দেখা পাইছিলো পুরোনা সিনেমাত মানে একদম এই খস যেনেকুৱা মানে অলপ কতো দেখা নাই ভাল লাগছে মানে সেই ধরো এই নবেশ দিন সিদ্দিকি আছো সিনেমা গিলা এনেকুৱা পরিবেশ এখন কিবা সিনেমা খান আছিল ইয়াতে পাহাড় ভাঙে অ মানে সেনেকুৱা ফিল এটা আছে গাইজ এবাৰ এই ঘৰৰ পৰা দি আছে নেকি ভিডিঅ' নহয় গাইজ আচলকে বিয়াৰ পৰা ভিডিঅ' দি আছো গুড মৰ্ণিং গাইজ গুড মৰ্ণিং ফ্ৰম দেওঘৰ ঝাৰখণ্ড আৰু এই হোটেলতে আছোঁ আপোনালোকে গমেই পাইছে আগৰ ভিডিঅ'ত আৰু আজি হোটেল ৰুমকেইটা দেখি দিওঁ নেকি অলপ গাইজ হেঁতক ৰ'ব গাইজ দেখি আছোঁ আগে ৰুমকেইটা কোনে কি ৰুমত আছে ৰ'ব ৰাজা এইটো হৈছে আমাৰ যিটো মন দেহাতৰ ৰুম অলপ হেভি ৰুমত আছে আৰু নাই তকে থাকে মানুহ না হয় না ৰাজা যিটো মানুহ হেভি আছে এইটো মাৰা আছে ইয়াৰে মানুহ ওলাই গৈছে গাইজ আৰু এতিয়া যিমান মানে মানুহ আছে চব মানুহগিলা আমাৰ ৰুমকে আহি গৈছে গাইজ মানে চব ৰুম বন্ধ হৈ গৈছে এইটো আমাৰ ৰুম ইয়াত কি আছে আপোনালোক দেখি আছোঁ এই চাওকচোন কি আছে হাফ চাফ গোটাই আছে বেগ চেগখিনি গোটাই আছে তো কিয় হাইছ ন ইমান হাইটো কিয় আমি এতিয়া ওলাই যাই থাকোঁ বিহাৰৰ মানে ভিতৰুৱা গাঁও চাই অলপ ঘৰ চৰ এক্সপ্ল'ৰ কৰিবলৈ চেষ্টা কৰিম বিশেষ এতিয়া কাম নাই যিহেতু হয়নে নহয় তুমি যাবা নৰৈ গোটেছে ঠিক আছে আমি ওলাই যাই থাকোঁ আপোনালোকক দেখুৱাই আছোঁ ফাইনেলি ই ৰিক্সা এখনত উঠি ললোঁ আৰু এতিয়া ৰাতিপুৱা টাইম হৈছে প্ৰায় এঘাৰটাই বাজে পিকুৰমে নাটা ঘৰ আছে গাইজ সিহঁতলৈকে গৈ থাকোঁ একেলগে যাম ক'ৰবাত চাবা গাইজ এই বৰষুণ আহি গ'ল যা আহি গ'ল বৰষুণ দাদা দাদা বহি থাকা থোক লাগি আছিল এইটো বিল্ডিং চাব পাৰে গমেই পাইছে ইয়াত অলপ খাই ল'লোঁ ন ৰাজা অলপ ভাত খাই ল'লোঁ যাই থাকোঁ গাইজ মেইন ৰাস্তাৰ পৰা প্ৰায় এক কিলোমিটাৰমান সোমাই আহি আছোঁ আমি খোজকাঢ়ি ভাগাৰ লাগিছে গাইজ গাইজ ৰাস্তা চাওকচোন এই বিহাৰৰ নহয় দিয়ক হেৰি ঝাৰখণ্ড বুলি কয় বিহাৰ আহি থাকে মোৰ মুখত ৰাস্তাৰ অৱস্থা এখন কিবা গাৰ্ডেন মহেশ গাৰ্ডেন বোলে কিবা ইয়াত মানে এই গোবাদ দি যি ঘৰ বনয় সেই ঘৰ এটাক আমি যাই আছোঁ মানে চাওঁ আপোনালোকক দেখাব চেষ্টা কৰিম গাইজ পাপা অ' ৰাস্তা কি ৰাস্তা পালোঁ অসমৰ এইগিলা একদম গাই গাইজ দেখা এক খাব তো সিলসিলে হুয়ে আজি দুই দিন ধরে গাইজ চাপা পড়বে রোদ সোদ নাই অকল বরষুণ মাখা মারি আছে কিবা হয়েছে তার যাই ই এটা ঘর পালো আপনার দেখবার কারণে আই পালো এইটু বস্তু দেখে লো এই যাকসুন এই কাঁচা গোবার গিলা ডাইরেক্ট মানে কিতিয়াত মারি ফেলে সুখবা দেয় সুখে কিনে হেরিব নাকি তোমাৰ কিবা আইডিয়া আছে নেকি এনেকুৱা সিমান নাজানো গাইজ কিন্তু আৰু এই টিং ব্যৱহাৰ নকৰে চাওকচোন এতিয়া টিঙৰ জেগাত কি দিছে তলত আছে এতিয়া গাইজ ৰ'ব তলত গাইজ বাহৰ খৰি আছে আৰু ওপৰত এই খোলা নেকি তাৰমানে মাটিগিলা হেৰি কৰি দেখুৱাব পৰা নাই নে বৰ সমস্যা ৰ'ব ৰ'ব গাইজ আপোনালোকক দেখাব লাগিব এই কিবা ইকাৰ টুকুৰা হয় গাইজ কয়লা হে ইয়ে কয়লা হে বাপৰে কুকুৰ আছে বে তো গাইজ মানে লাগা নাপাওঁ লাগ পালে আপোনালোকক হাতেদি লাৰি দেখাই দিলোঁ উপায় নাই আৰু যাই থাকোঁ আগত দেখি কি পাওঁ চাওঁ আজি মানে বিহাৰৰ গাঁও এক্সপ্ল'ৰ কৰিব আছোঁ আমি এই বিহাৰ কিমান আহি আই ঝাৰখণ্ডৰ বিহাৰ বিহাৰ আহি থাকে মানে বিহাৰে আছিল নে এইগিলা জেগা আগতেই 2000 চনৰ পিছত ঝাৰখণ্ড হৈ গৈছে এখন এইগিলা জেগা ঘূৰি ভাল লাগে গাইজ গাইজ নেক্সট এটা ঘৰ আহি পালোঁ আপোনালোকে চাব পাৰে দেখিছি না এই মানে চুঙ চুঙ কি বস্তু মানে মাটি দি বনাই দিয়কচোন মই লাৰবে পাৰা না লাৰবে ইচ্ছে যাই আছে আৰু টিং নাই বে ইয়াতে অঁ এইটো বাৰু বিল্ডিং আৰু ইকাত ৰং চং নকৰে এন্দে মানে প্লাষ্টাৰ নকৰে ৰঙো নকৰে অঁ সঁচা কথা তো মানে এতিয়া গেলি যিমান ঘৰ দেখা পাইছোঁ ধৰক 80% ঘৰত প্লাষ্টাৰ নাই আৰু ৰঙো নকৰে এনেকুৱা এইটোত আছে প্লাষ্টাৰ এনেকুৱা অলপ আগে যাওঁ নেকি সময়ত গাঁৱৰ ৰাস্তা গাইজ চাই থাকক
বাহ রাস্তার অবস্থা। ও ভিতরে এই আছে গাইজা চাল ফেন্সি বাজারখান আমার নাই, বাপরে বাপ ইমান মানুষ আছে ভিতর। ও মাই বোকা গাইজ অমর ইগলা জায়গা ঘুরবে আহি ভাল লাগে, মানে গাঁও চাউত আহি ভাল লাগে। শহর তো আর বেশি ভাল না পাও, মও ভাল না পাও, কিন্তু পিহারি ননসেন্স যেটা অল্প লেপটা আছে গাইজ, মন জঘন্য চালা বাপরে বাপ বড় ধনার পা আহি গাইজ। কত বিহারর কত মাটির ঘর এক্সপ্লোর করে আছে চলিয়াতে গাইজ। ওয়ালে হক এই ঘর গিলা প্লাস্টার সস্তার করা নাই গাইজ, এটা কুকুরের পাল আছি সেজ দিয়ে কিবাকে পারে যাবে আর লি বাপরে বাপ পারে আসলো ও আগত এ রাস্তা নাকি এ গাইজ এগুলা ও গলি মাঝে থুমাইছো রে। তো গাইজ আহি এই গাঁওখানের একদম মূর পাই গেল, তাতে শেষ দেখুন রাস্তাই নাই গাইজ, কি হব এফালে খেতি আছে গাইজ আপনাদের চাব পারে খেতি আর মিনা যাওতে হেঁটে মিনা যাত্রা জায়গাত থানে করছি রে না থান না গিয়া থানে করছি। তো যেহেতু পানি আছে গাইজ আগে না যাওয়ার, এতিয়া আমি অল্প বেলেগ জায়গা যাও চাই থাকুন আপনাদের। ছাগাল এনেকুৱা ভিডিঅ' গাইজ আপোনালোকে চাই ভাল পায় ন, মানে মই ধৰক এই চিৰিজটো যিমান ভিডিঅ' বান লৈ থাক লাগি এই ভিডিঅ'টো মোৰ তাৰমানে কিবা এটা বেছি ভাল লাগিছে বনাই, এই গাঁৱৰ পৰিৱেশ বনাই ভাল লাগে। আপোনালোকক এটা বস্তু দেখুৱাওঁ, এই গাড়ীগিলা দেখিছি না গ্লেমাৰ আৰু স্প্লেণ্ডাৰেই, মানে আমি আহিবে দিনাৰ পৰা বিশ্বাস কৰক এই বিহাৰৰ পৰা একদম বিহাৰে হওক একদম ঝাৰখণ্ডে হওক ইয়াত মানে স্প্লেণ্ডাৰ গ্লেমাৰ ইমান চলে, মানে পাঁচশ চালচাৰ আমি দেখা নাই এইগুলা চাব পাৰি চব স্প্লেণ্ডাৰ আৰু গ্লেমাৰে হাও হো। ইয়াৰ পৰা ৰাঞ্চি আৰু 261 কিলোমিটাৰ আছে গাইজ, যাই থাকোঁ নেকি খোজকাঢ়ি ধনীৰ ঘৰ সেয়াই আৰু দেখিছিনে এখনো স্প্লেণ্ডাৰ গাইজ এনেকুৱা আৰু আৰু চাষ চিকা কিলে কেনেকুৱা স্কুটিও বহুত কম গাইজ স্কুটিও বহুত কম এই বিয়াৰ দোকান চাকচোন মানে ভিক্ষাৰী নে আচালকে ভিক্ষাৰীয়ে মানে কি কম হাইও উঠে সেই দোকান লৈ যামাই চুৰ কৰি কিবা খং উঠোঁ গাইজ। গাইজ আহি আহি এটা পুখুৰী পালোঁ চাওক আপোনালোকে, আৰু বহুতে ভাবিব পাৰে এই ঘৰৰ পৰা দি আছে নেকি ভিডিঅ' নহয় গাইজ, আচলকৈ বিয়াৰ পৰা ভিডিঅ' দি আছোঁ মানে বিশ্বাস নকৰিব পাৰে না এই ৰাস্তা চাওক আৰু অলপ যাই থাকোঁ আমি আগেই যে এইটো ঘৰ দেখিছিনে আপোনালোকে একেই মানে আৰু এখন গাঁও ঠুমি আহিলোঁ গাঁও মানে সেই আৰু এটা গলি চাওঁ মানে ইয়াতে আৰু কি পাওঁ চাওঁ ৰাস্তাকেইটা আঁকে দে ৰাস্তা ন ৰাস্তা চাওকচোন গাইজ। অ' মা খুন্দব দেই এনেকুৱা লাগছি জানো কিবা চাৰ্ভে চাৰ্ভে কৰিব আছোঁ কিবা অফিচৰ এনেকুৱা লাগিছে। অ' শান্তি কেনেকৈ পাৰ কোৱাই দিবা ৰ আপাও পানী থামনে লিখি দিব লাগবো এতে সময় বোলে বিহারের খালের মাজেরে পার হয়ে আইলো খোজকাড়ি পালো চাক ওই খুলি আনো নাকি খুলি আনলো তোমার মারলি মারি লাগ দে ভিডিওর কারণে মানে সেই মাটি দিয়ে বনো টান আছে মালো মাটি দিয়ে বনো বেশ থাক যাও দে কোনোবাই মারি লই যাব আর মোক উল্টে থাক ভাই ইয়ে ইয়ে অনেক রাখি দিল ফেস আর বেড়া গিলা গিলা মাটি দিয়ে মাটি দিয়ে মাটি দে লাগাতে অল্প বেশি এক্সপ্লোর হইলে মার মার পড়বো এতে এটু গাছাক এটা বঢ়িয়া একদম পরিবেশ এটা পাইছো মই এতিয়ার পাই মানে এই পরিবেশটো বেশি আসলো ফাইনালি পাই গেলো ওহো চাক বিহারের ঘর গেছ সুমাই না যাতে মই মারবো বঢ়িয়া পরিবেশ এনেকুৱা পরিবেশ এটা লাগে মোক সদায় সদায় ভিডিও বনাবার কারণে গেছ এখানে আছে এখানে গোটাই দেখে দেব দেই
এনে বাথরুম কৰি আছে গাইস মোৰ ক কি কবা ইতা কেনে কয় লাগি মানে একদম নেফখা পৰিবেশ মানে কোনো দিন হেনা কয় পৰিবেশ দেখা নাই মানে এই সিনেমা তেমা দেখা বস্তু পুৰণা সিনেমাত মানে একদম এই ঘস জেনে কয় মানে অলপ কতো দেখা নাই ভাল লাগিছে দেই মানে মানে হে ধৰক এই নবেশ দিন সিদ্ধিকে আছে সিনেমা গিলা এনে কয় পৰিবেশ আহান কিবা সিনেমা আহান আছিল এতে এই বেহৰ মানে জি গুদা ভাত নাই আপা আর ভাঙে অ মানে হেনে কয় ফিল এটা আছে গাইস এ মতলব জো ওপৰ টিং নে দেতা হে ও কিসকো কে বলতে হে মতলব ইসকো জো ওপৰ মে দেখতা হে ইসকো এ জো ওপৰ রাখতে হে সব ইসকো কাপড়া বলতা আপনার একটা বস্তু কিন্তু শিখলে মো শিখলো এই যেটো এই টুকরো আছে না এই টুকরো তো খোপরা বলি কয় গাইস খোপরা ন খোপরা খোপরা এ খোপরা হে গাইস এ খোপরা হে খোপরা হে ঠিক হে তো হাম চাল তো হে বেঠাবো তো গাইস এখন মিঠাই দোকান আইবাল মানে ফেমাস এই মিঠাই দোকান হন মানে খাই ভাল লাগে আপনারও কয় একটু দাদা এ দিজে এ মিঠাই দিজে দো 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 আগা দো তো গাইজ আপনার মানে খাই ভাল লাগে কালি সন্ধ্যা খাইছিল আজি আপনার ভিডিও দেখাও এনেকা লাগে এটা পরিবেশ হোটেলর খোলা পনির পাই আরে বুন্দে না কি বেদ গাইজ খাই ভালেই লাগিল অলপ মুখখন মিঠা কৰিলোঁ এতিয়া আৰু যাই আছো ৰ'ব মোক এটা বস্তু লগতে দেখুৱাই যাওঁ এই পেৰা গেম খাব নহয় কি কি আছে যে মই এতিয়া হে কিয়া খোৱা খোৱা তো এই বস্তুটো এনেকৈ ঘুটি থাকে ঘুটি ঘুটি এনেকৈ এটা পৰিৱেশৰ সৃষ্টি কৰে তাৰপিছত গাইজ এই পেৰা হৈ যায় তো অলপ পেৰা কিনি যাওঁ ৰ'ব ইয়াত দুই কেজি পেৰা জুখিলে ইয়াত গম পোৱা গ'ল যে ধৰক এক কেজি ধৰক 38টা 40টা এনেকুৱাকৈ উঠে আৰু এইখন দোকানৰ পৰা এইখন কাৰ্ড ভিডিঅ'টো সমাপ্ত কৰিবলৈ ওলাইছোঁ মোবাইলটো মাৰি নিমিলি হ'ল মানে আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিলোঁ নিজেও অলপ হ'লেও কিবা গম পালোঁ একদম কি ক'ম ভাল লাগছে এই ভিডিঅ' এনেকুৱা ভিডিঅ' বনাই গাইজ একদম ভাল লাগে আমাৰ ভাল লাগছে না একদম নতুন এক্সপিৰিয়েঞ্চ মানে ভাল লাগে এতিয়া ধন্যবাদ গাইজ জয় অসম ভোক লাগছে কিবা